এ মাসের সমস্ত নাটক লিখেছেন নবনালন্দা শোভানুধ্যায়ীরা। আজকের নাটক অনিরুদ্ধ ঘোষের লেখা আকাশ কুসুম। ওহ, মোবাইল ফোনটা বেজে উঠল, ফোনের রিংটোন ওটাই। রাতে শোয়ার সময় মোবাইল ফোনটা থাকে খাটের পাশে একটা সাইড টেবিলের ওপরে। ঘুম চোখে ফোনটা নিয়ে দেখি রাত একটা, মাথার একটু গরম হচ্ছিল, কিন্তু ভাবলাম যদি কোনো দরকারি ফোন হয় সেজন্যই তো খাটের পাশে নিয়ে শোয়া। হ্যালো, কে বলছেন? স্যার, আমি পুলকেশ বলছি। ও হ্যাঁ, বলো বলো, সব ঠিক তো? কাল তো তোমাদের খেলা। হ্যাঁ স্যার, আমাদের এখানে এখন রাত 9:30, এরপর শুতে চলে যাব। তারপর সারাদিন আর ফোন করা যাবে না। আমাকে আশীর্বাদ করুন যেন কাল জিততে পারি, ভালো খেলতে পারি। আরে এটা কোনো কথা হলো? তোমরাই জিতবে, আমরা সারা দেশের মানুষের আশীর্বাদ সবসময় রয়েছে তোমার ওপর, একদম চিন্তা করবে না, খোলা মনে খেলবে। হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদ ছাড়া তা সম্ভব নয়। একটু ফিরে যাওয়া যাক 14 বছর আগে। আমাদের স্কুলের ফুটবল ম্যাচ চলছে, আন্ত স্কুল প্রতিযোগিতায় ফাইনাল খেলা। আমাদের স্কুলের সঙ্গে খেলা সেন্ট গিভেন্স হাই স্কুলের। পুলকেশ, সমর, আমেদের দাপটে সে ম্যাচ এক গোলে জিতে আমরাই চ্যাম্পিয়ন হলাম। জেতার গোলটা এসেছিল পুলকেশের পা থেকেই। আমাদের কোচ শ্যামলেন্দু তখনই বলেছিলেন, দেখবেন ও একদিন দেশের হয়ে খেলবেই, ছেলেটির মধ্যে খেলাটা মর্যাদাগত। আবার বর্তমানে ফিরে আসি। এর মধ্যে ভারতের ফুটবল আঙিনায় অনেক পরিবর্তন এসেছে। 2024 সালের ভারত ছিল বিশ্বের 124 স্থানাধিকারী দেশ, ক্রমশ উঠতে উঠতে এখন এসেছে 26-এ, এশিয়ার 2 নম্বরে পৌঁছেছে। সেই ভারত কাল বিকেলে মিশরের কায়রোর আল এস্তাদ স্টেডিয়ামে ফাইনাল খেলবে নরওয়ের বিরুদ্ধে। দুটো দেশই প্রথমবারের জন্য ফাইনাল খেলবে, দুদেশেই উত্তেজনা একেবারে তুঙ্গে। আর্লিং হ্যালান্ড আছে নরওয়েতে, তবে বয়স হয়েছে, সেরকম ফর্মেও নেই এই মাচোয়া। কলকাতায় পাড়ায় পাড়ায় বড় পর্দায় টেলিভিশনের ব্যবস্থা হয়েছে। খেলা শুরু বিকেল 5টায় মিশরের সময়, অর্থাৎ আমাদের রাত 8:30। সন্ধেবেলা থেকে প্রতিটি মলে ভিড়ে ভিড়াক্কার। পুলকেশ খেলছে, আমাদের স্কুলের পুলকেশ। নালন্দা ভবনের নিচের তলায় লেগেছে বড় টিভি রাজার কল্যাণে। এখানেও ক্রমশ ভিড় বাড়ছে, ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থা হয়েছে, গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। আরে দেবাদ্রি তো এসে গেছে, আয় আয় আয়, সুকন্যাও এসেছিস, গুড গুড। খেলা শুরুতে এখনো অনেক দেরি আছে, দেবা তুই বিখ্যাত গানটা ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আবার কে এসেছে দেখ। আরে পম্পান্টি যে, গ্রেট গ্রেট, এসো এসো বসো, চল 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 গানটা ধরা যাক। আরে এখানে তো দেখছি দারুণ ব্যাপার, কত রকমের আয়োজন দেখছি, টিভি টিভি সব চলছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, সুকন্যাও এসেছিস, চল তাহলে সবাই মিলে গান ধর। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল ফুটবল। আরে এদিকে তো কয়েকজন প্রাক্তনীদেরও দেখছি, অভিক, শাগনিক, প্রাজ্ঞ, আদ্রিতা, বাহ দারুন দারুন, জমে পুরো ক্ষীর। কিরে রাজা, খিচুড়ি ঠিক মতো হচ্ছে তো? উফ রাজশেখরদা, তোমার খালি খাওয়ার কথা, আজ আগে ফুটবল তারপরে অন্য কিছু। আরে তীর্থ স্যারও এসে গেছেন, অ্যাজ ইউজুয়াল একটু লেট। আরে ভাই, আমরা হলাম কাজের মানুষ বুঝলে হে। ও খেলা তো শুরু হতে চললো। সেই মহেন্দ্র খন উপস্থিত। রাত ঠিক 8:30, রেফারির বাঁশি বেজে উঠল। ভারতের ভাগ্যে কি শিকে ছিঁড়বে এবার, দেখা যাক।
আলোয় সাজানো আলেস্তাদ স্টেডিয়ামের ফাইনাল খেলবে আজ নরওয়ে এবং ভারত। আজ ফাইনালে মুখোমুখি নরওয়ে ভারত। নরওয়ের এক পক্ষে আছে আর্লিং হল্যান্ড, উল্টো দিকে ভারতের পুলকেশ। দেখা যাক এই দুই যুযুধান দলের মধ্যে কেমন খেলা হয়। তার সঙ্গে আমি আজকে আপনাদের সঙ্গে জুড়ব, আমার নাম স্বপ্নময় চক্রবর্তী। শুরু থেকেই নরওয়ের আক্রমণে ভারতের রক্ষণভাগ বেশ সঙ্গীন, বেশ সঙ্গীন তারা, এবং রক্ষণের অরুণ মান্নারা বেশ চাপে পড়ে গেছেন। বারবার নরওয়ের মধ্যে, নরওয়ের খেলোয়াড়দের মধ্যে পাসিং চলছে, পাসিং ফুটবলের অনবদ্য এক দৃষ্টান্ত রাখছে নরওয়ে। এগিয়ে যাচ্ছে নরওয়ের নবীন খেলোয়াড় রাসমুসেন, কিন্তু জার্নালার অরুণ জোর সামলে দিলেন। এবার মাঝমাঠ থেকে অরুণের পাঠানো বল, মাঝমাঠের বল পুলকেশ ঠিক নাম্বার 9 পজিশন থেকে নাম্বার 10 ফিরে আসছেন। ফিরে এসে পুলকেশ পেয়ে ছোট্ট টোকায় রাইট উইংয়ে পাঠালেন হাবিবের পায়ে। হাবিব একজনকে আউটসাইড ডজে কাটিয়ে, ও অসাধারণ সেন্টার, একেবারে সুভাষের মাথায়, কিন্তু না, অনবদ্য সেভ নরওয়ের গোলকিপারের, অনবদ্য সেভ। স্যার এরকম মিস করলে হবে? যাচ্ছে তাই খেলছে, প্রদীপ তো বলই পাচ্ছে না। এর থেকে বাড়িতে বসে ঘুমালেই ভালো হতো। তার থেকে চ সবাই মিলে খিচুড়ি খেয়ে নি, খিচুড়ি রান্না হয়ে গেছে, এর থেকে আর ভালো উপায় নেই। দেখ ভাই, ডিফেন্সটা যদি না ভালো খেলতো তাহলে কী হতো, এতক্ষণ তো গোল খেয়ে যেত। যাক বাছা গেল, হাফ টাইম হয়ে গেছে, চলুন খিচুড়ি আর ডিম ভাজা রেডি। ও স্যার, অরিজিৎ স্যারদের ফোন করবেন না? এখানে বলা প্রয়োজন আমাদের প্রিন্সিপাল স্যার অরিজিৎ মিত্র, অরিন্দম স্যার আর সুব্রত স্যার তিনজনেই এখন কায়রোতে আল এস্তাদ স্টেডিয়ামে। সুব্রত স্যার যিনি বাবু নামে বেশি পরিচিত, প্রখ্যাত সঙ্গীত পরিচালক, ইতিমধ্যে তার 4 বাংলা সিনেমার গান খুব জনপ্রিয় হয়েছে, সম্প্রতি একটি হিন্দি সিনেমাতেও সুর দিয়েছেন। আসলেই সুব্রত বা বাবুর পীড়াপিড়িতেই প্রিন্সিপাল স্যার শেষ পর্যন্ত ফুটবল বিশ্বকাপ দেখতে রাজি হন। রাজশেখরের কথা শেষ হতে না হতেই অরিজিৎ স্যারের ভিডিও কল, জায়েন্ট স্ক্রিনে সবই রাজার কারিগরি আর কি। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? বেশ বেশ, দারুণ চুলের কাটটা দিয়েছো, কিন্তু ওটা কি ইজিপশিয়ান কাট? বাজে বকো না, যেভাবে নরওয়ে চেপে ধরেছে কতক্ষণ আটকে রাখতে পারবো জানি না, তবে একটা দারুণ উত্তেজনার মধ্যে রয়েছি। এই অরিন্দম কথা বলবে। হ্যাঁ হ্যালো, বল বলো, সব কিরকম খেলা দেখছো? আরে খেলা তো তোমরা দেখছো, মাঠের উত্তেজনা পুইয়ে কি মনে হচ্ছে? ভারত তো পুরো ডিফেন্সিভ খেলছে, পুলকেশরা তো বলই পাচ্ছে না ঠিক মতো, তবে দেখা যাক সেকেন্ড হাফে কি হয়। নাও নাও বাবু কি বলবে, গোলকিপার থাঙ্গার জন্য এখনো গোল খায়নি, রক্ষণও অনবদ্য খেলছে, কিন্তু হাফ লাইনে রাম আর প্রসূনের মধ্যে বোঝাপড়াই হচ্ছে না। আপনারা কিন্তু খিচুড়ি আর ডিমের ভাজাটা মিস করছেন। এই তোমরা এই উত্তেজনাটা কি পাচ্ছ? তবে বেশি ভেবো না, আমরাই জিতবো। জয় হিন্দ। ফোন কেটে গেল, দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হলো। আরে পাস কর, পাস কর। আরে পুলক, যা যা, বলটা ধর, মার মার, যা। এত অ্যাটাক করছে দ্বিতীয়ার্ধে কিন্তু গোল আসছে না, ওদের ডিফেন্স বড় ভালো খেলছে স্যার। বল আদান প্রদান করে খেলা চলছে, খেলা শেষ হতে আর 4 বাকি প্লাস অ্যাডেড টাইম, মানে বেশি কিন্তু সময় নেই ভারতের কাছে। আর চুনির পায়ে বল, চুনির পায়ে বল, দুজনকে কাটিয়ে চুনিয়ে গিয়ে গেল, চুনিয়ে গচ্ছে, একদম বিদ্যুৎ গতিতে চুনিয়ে গচ্ছে। ডান প্রান্তে এগিয়ে আসছে সুধীর, সুধীরকে পাস দিয়ে সুধীর এক অনবদ্য সেন্টার, একেবারে বক্সের ভেতরে পুলকেশের পায়ে বল, পুলকেশ, পুলকেশ রানিং বলে একটা হাফ বল নিল এবং আপনি এরকম গোল গোল করে চেঁচাচ্ছেন কেন স্যার, কি হলো? মানে আমি কোথায়? আমি কতক্ষণ দিবা স্বপ্ন দেখছিলাম। হায় কি, ভারত তাহলে বিশ্বকাপ খেলেনি? হায় হায়, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না? আহা। শুনলেন অনিরুদ্ধ ঘোষের লেখা আকাশ কুসুম, কথক অভিক ঘোষাল, অন্যান্য ভূমিকায় পুলকেশ, শুভজিৎ পাত্র, ভাষ্যকার শাগনিক দাস, অরিন্দম স্যার, রাজশেখর দত্ত, বাকিরা সবাই যে যার ভূমিকায়, অরিজিৎ মিত্র, অনিরুদ্ধ ঘোষ,
পম্পা গাঙ্গুলি, সুব্রত মুখোপাধ্যায়, শ্যামলেন্দু ঘোষ, রাজা হালদার, রানা হালদার, প্রাজ্ঞ চাকি, সুকান্না চট্টোপাধ্যায় ও তীর্থপ্রতিম অধিকারী। গানে দেবাদৃত চট্টোপাধ্যায় ও কৃত্তিকা রায়চৌধুরী। নির্দেশনা নবনাটকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র।